সাজিদুর রহমান আপনি লিখেছেন, প্রাপ্তবয়স্ক দুই ভাই কি এক বিছানায় ঘুমাতে পারবে, এ ব্যাপারে শরীয়ত নির্দেশনা কি? প্রাপ্তবয়স্ক দুই ভাই এক বিছানায় শোবে না, এবারে শরীয়ত নির্দেশনা একেবারে স্পষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি হাদিস আবু দাউদে বর্ণিত হয়েছে যে তিনি সন্তানদের যখন তারা বুঝতে শিখে, তাদের হিতাহিত জ্ঞান এবং ভালো মন্দ নিরূপণ করতে শিখে, তখন সেক্ষেত্রে এরকম বয়সে পৌঁছার পর নবী আলাইহিস সালাম বলেছেন, ওফার রাখু ওফার ওফার রাখু বাইনাহুম ফিল মাদাজিহ, অর্থাৎ তোমাদের সন্তানদের বিছানা তোমরা পৃথক করে দাও। এবং মোল্লা আলী কারী রহমাহুল্লাহ, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হানাফি মুহাদ্দিস, মিরকাতুল মাফাতিহ, মিরকাতুল মাসাবিহের সরা, সেখানে তিনি লিখেছেন যে ভাই বোন সবার মধ্যে বিছানা পৃথক করে দেওয়াটা আবশ্যক এবং এক বিছানায় তাদেরকে রাখা উচিত নয়। কিন্তু আমাদের দেশে দেখা যায় অনেক পরিবারে প্রত্যেক সন্তানকে আলাদা আলাদা বিছানা দেওয়ার সামর্থ্য রাখেন না, তাহলে সেক্ষেত্রে একই খাটে যদি তারা শোন, মাঝখানে কোনো পার্টিশন কোলবালিশ ইত্যাদি দিয়ে দেন, তাহলে সেটিও পৃথক বিছানা হিসাবে ধরা হবে এবং সেক্ষেত্রেও ইনশাআল্লাহ বিল্লাহ তারা দায়মুক্ত থাকবেন। কিন্তু এই সমস্যাগুলো, অর্থাৎ একই বিছানা, বিশেষ করে একই কাপড়, একই কাঁথা, একই কম্বলের নিচে অনেক সময় 10-12 বছর বয়স, 14 বছর, 15 বছর হওয়ার পরেও ভাইয়েরা থাকেন অনেক সময়, এটি উচিত নয়। আমরা অভাবী মানুষ হলে আপনার সে ব্যবস্থাও আছে। আমরা এর আগে একটা প্রশ্ন উত্তরে বলেছিলাম, সেখানে আমাদের অনেক ভাইজন ভাই বোন আপত্তি করেছেন। মূলত আমরা যে উত্তরগুলো দিয়ে থাকি এগুলো আমাদের কোনো উত্তর নয়, আমরা কোরআন এবং হাদিস থেকে সরাসরি সব বিষয়ের উত্তর দিয়ে ফেলবো, সেরকম আপনার উঁচু মাপের কোনো স্কলার বা কোনো গবেষক আমরা নই। ওলামায়ে কেরাম যে ফতোয়া দিয়েছেন সেই ফতোয়াই আমরা দিয়েছি, অতএব ভিন্ন কিছু নয়। তবে বস্তিতে বা বিভিন্ন জায়গায় মানুষ একটা বা দুইটা কক্ষে পরিবার সব সদস্য থাকতে হয়, সেক্ষেত্রে কী করবেন? আমরা তো বলেছি যে একাকি থাকবে না ভাই বোন, প্রাপ্তবয়স্ক হয়ে গেলে একাকি থাকবে না, শুধুমাত্র নির্জনে সেখানে অন্যরা থাকবেন। এবং ধরুন দুই ভাই থাকলেন, তারা উপরে থাকলেন, বোন নিচে থাকলেন, বা বোন উপরে থাকলেন, তারা খাটের নিচে বা চোখের নিচে, ফ্লোরে শুইলেন, এভাবে বিভিন্নভাবে আপনারা থাকতে পারবেন। অর্থাৎ অপশন নাই তা কিন্তু নয়, এমনকি একই বিছানা থাকলেন, পার্টিশন দিয়ে দিলেন, তাতে পৃথক হলো এবং একই কম্বল বা কাঁথার নিচে শোবেন না। হাদিসে স্পষ্ট নিষেধাজ্ঞা আছে ব্যাপারে, এবং এই নিষেধাজ্ঞা না মানলে যে ক্ষতিকর দিক সেটা অপরিষ্কার।